আসসালামু আলাইকুম। ক্লান্ত দিন শেষে বাড়ি ফিরছেন ক্ষুধার জ্বালায় কাহিল, এমন সময় আমরা আগুন গরম খাবার গফ গফ করে খেয়ে ফেলতে পারি। ফু দিয়ে জিভ পুড়িয়ে হাতে গরম ছেঁকা খেয়ে এইরকম গরম খাবার আমরা খেতে খুব যেন উপভোগ করি। তবে আমরা জেনে অবাক হব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম গরম গরম খাবার খেতেন না। তার মানে এরকম গরম খাবার কষ্ট করে খাওয়া এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর একদম বিপরীত। দুঃখজনকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের খাবারের ক্ষেত্রে যেই সব সুন্নাহ অবলম্বন করতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন, ঠিক তার উল্টোটা করা আমাদের জন্য আমরা এক প্রকার দায়িত্ব হিসেবে মেনে নিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি খাবার সম্পর্কে আমরা তিনটি সহিহ হাদিস পাই। প্রথম হাদিসে সহিহ মুসলিমের 2020 নম্বর হাদিসে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যখন আহার করবে সে যেন ডান হাতে আহার করে, এবং তোমাদের মধ্যে কেউ যদি পান করে বা কোনো কিছু পান করে তখন সে যেন ডান হাতে পান করে, কারণ বাম হাতে শয়তান আহার করে এবং বাম হাতে শয়তান পান করে। আমরা দ্বিতীয় যে হাদিসটি পাই সেটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। এই হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন একসাথে খেতে বসবে তখন তোমার দিক থেকে খাবে, অন্যের দিক থেকে খাবে না। এখন আমরা কি করি, আমরা যখন আত্মীয় স্বজনরা একসাথে খেতে বসি তখন কার দিক কার ভাগে ভালো খাবার পড়েছে বা কার দিক দিয়ে ভালো খাবার আছে ওটা আমরা ছো দিয়ে খেয়ে ফেলি, চিটাঙ্গের বাসায় যেটা বলি ভাইল মেরে খেয়ে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বালককে বলেছিলেন, হে ছেলে, তুমি বিসমিল্লাহ বলে ডান হাতে আহার করো এবং তোমার কাছ থেকে খাও। তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস পাই, সেটা হচ্ছে সহিহ বুখারীর হাদিস। সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হেলান দিয়ে কোনো খাবার খেতে পছন্দ করি না এবং হেলান দিয়ে আমি কোনো খাবার আহারও করি না অথবা পান করি না। তাহলে আমরা গরম গরম খাবার না খেয়ে খাবারগুলো ঠান্ডা করে তারপর খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিক তৈরি করতেন, এখানে সারিক বলতে বোঝানো হয়েছে মাংসের ঝোলে ভিজিয়ে বানানো রুটি, এর খাবারটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে খুব পছন্দ করতেন। আচ্ছা, যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিক তৈরি করতেন তখন তিনটা ঢেকে দিতেন যেন ওই খাবার থেকে ধোঁয়াগুলো প্রশমিত হয়ে যায়। তিনি বলতেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমনটা করলে বারাকাহ বেড়ে যায়, মানে বরকত বেড়ে যায়। এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কোনো খাবারের ধোঁয়া প্রশমিত না হওয়া পর্যন্ত সে খাবারটি খাওয়া উচিত নয়। এখন থেকে আমরা কোনো খাবার খেতে বসলে ওই খাবারটির ধোঁয়া প্রশমিত না হওয়া পর্যন্ত ওই খাবারটি আমরা না খাওয়ার চেষ্টা করব, কারণ এই খাবারটি খেতে হলে আমাদের জামা নোংরা করতে হবে, আমাদের হাত মানে হাতে ছেঁকা খেতে হবে, ফু দিতে হবে, এমন কষ্ট করে খেতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই আমরা খাবারগুলো ঠান্ডা করে তারপর খাবো ইনশাআল্লাহ। মানুষ রেগে গিয়ে গরম হয়ে গেলে সে ঠান্ডা না হওয়া পর্যন্ত আমরা তার সাথে কথা বলি না, কারণ রাগান্বিত অবস্থায় তাকে কিছু বোঝাতে গেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হবে। খাবারের ক্ষেত্রেও এমন একই কথা, ঠান্ডা অবস্থাতে খাবার আমাদের জন্য বেশি উপকারী।